মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের বলবো বাড়িতে শাঁখ রাখা কতটা মঙ্গলজনক। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শঙ্খকে যেমন তেমনভাবে রাখা বিদেহ নয়। বৈদিক শাস্ত্র জানাচ্ছে ঠিক কী প্রক্রিয়ায় শঙ্খকে গৃহ রাখলে সর্বাধিক মঙ্গল সম্ভব। সনাতন ভারতে অন্যতম মঙ্গল চিহ্ন হল শাঁখ। বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত ভারতীয় হিন্দু গৃহে শাঁখের অবস্থান অভাবনীয়। শঙ্খ ভগবান বিষ্ণুর চিহ্ন, তাই শঙ্খ পূজনীয়। তাছাড়াও প্রাচীনকালে যুদ্ধ আরম্ভ হতো শাঁখ বাজিয়ে, একথা মহাভারতেও উল্লেখিত। আজও ভূমিকম্প ঘটলে বা কোনো দুর্যোগ ঘটলে শাঁখের আওয়াজ ভেসে আসে প্রায় প্রতিটি পরিবার থেকে। আবার বিবাহাদি শুভকাজে শঙ্খধ্বনি অপরিহার্য। বৌদ্ধ ধর্মেও শঙ্খ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শঙ্খ একাধারে বাদ্য এবং পূজ্য। নিয়মিত শাঁখ বাজালে অশুভ শক্তি দূরে সরে যায় এবং হৃৎপিণ্ড সবল থাকে। এইসব কারণে গৃহে শাঁখ রাখা অতি অবশ্যই প্রয়োজন, কিন্তু শঙ্খকে যেমন তেমনভাবে রাখা উচিত নয়। বৈদিক বাস্তুশাস্ত্র জানাচ্ছে ঠিক কী প্রক্রিয়ায় শঙ্খকে গৃহে রাখলে সর্বাধিক মঙ্গল হবে। গৃহে রাখা শঙ্খের উপাসনা নিয়মিত করা প্রয়োজন, ভোর ও সন্ধ্যায় এই উপাসনা করা প্রয়োজন। গৃহে শঙ্খ রাখলে একটি শঙ্খ রাখা যাবে না, কমপক্ষে দুটি রাখাই ভালো এবং আলাদা আলাদা রাখা উচিত। যে শাঁখটি বাজানো হয় তাতে নিয়মিত জলদান প্রয়োজন এবং তাকে হলুদ কাপড়ের উপর রাখা দরকার। শঙ্খ পরিষ্কার করার জন্য গঙ্গা জলই সর্বোৎকৃষ্ট, তারপরে তাকে সাদা কাপড়ে মুছে নেওয়া কর্তব্য। শাঁখ রাখতে হবে উঁচুতে, মাটিতে কখনোই নয়। যে শাঁখকে পূজা করা হবে সেটি কখনো না বাজানোই ভালো, আর যে শাঁখটি প্রতিদিন বাজানো হয় সেই শাঁখটিকে পূজা নেওয়া করাই উচিত। শিবলিঙ্গের উপর কখনোই শাঁখ রাখা উচিত নয়। শিব ও সূর্যের পূজায় কখনোই যেন শঙ্খের মাধ্যমে জলদান না করা হয়। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।